তারকা হয়ে সবিজে পথ চলা শুরু করেন খুলনার মেয়ে মৌসুমি হামিদ দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নাটক সিনেমা ও ওটিটির নানা কন্টেন্টে তিনি প্রশংসিত হয়েছেন কাজ করে যাচ্ছেন এখনও নিয়মিত চলতি বছর করেছেন বিয়ে বারো জানুয়ারি ভালোবেসে ঘর বেঁধেছেন তিনি লেখক নির্মাতা আবু সাঈদ রানার সঙ্গে বিয়ের বছর না পেরোতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল ডিভোর্সের কথা এই নিয়ে বেশ মুখরোচক আলোচনা চলছে সম্প্রতি গণমাধ্যমে এই অভিনেত্রী কথা বলেছেন সংসার নিয়ে তিনি মনে করেন সংসার করাটা খুব সহজ ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে তাহলে সংসার পানির মতো সহজ মৌসুমি দাবি করেন আমার সংসার খুব ভালো যাচ্ছে এ সময় তারকাদের সংসার ভাঙা নিয়ে তিনি বলেন আমরা প্রতিটি মানুষ আলাদা কারো ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত নয় শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না আমার মনে হয় এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয় তাদেরটা সামনে আসে না আমাদেরটা আসে এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমে অভিনীত নয়া মানুষ সিনেমাটি এছাড়া নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ